হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরো একটা ঝাকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আমার আজকে রেসিপি খিরিকা কুকুট। তোমরা হয়তো ভাবছো খিরিকা কুকুট মানে কি। খিরিকা কুকুট দুটো সংস্কৃত শব্দ, খিরিকা মানে হচ্ছে শসা আর কুকুট মানে হচ্ছে মুরগি। তো আজকের রেসিপিটা কি হতে চলেছে আশা করি তোমরা বুঝতেই পেরেছো। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুগণ, খিরিকা কুকুট বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম কুকুট, মানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, তোমরা পরিমাণে কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে মাংসটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 100 গ্রাম টক দই। টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একটু মেখে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 1/3 ভাগের গোলমরিচের গুঁড়ো। তো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেবে। তারপরে আবারও খুব ভালো করে চামচ দিয়ে মেখে নেবো। খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এই মাংসটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবারে রান্না করে নেওয়ার পালা। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম মাত্র 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ফোড়ন দিলাম কিছুটা গোটা গরম মশলা, এখানে আছে 3টে লবঙ্গ, এলাচ, দারচিনি আর 1টা তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ঘুটানাটা ঘুটানাটা করে ভেজে নিতে হবে। ভাজা ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো 1/2 চামচ আদা বাটা আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে। তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পরে এই মশলাটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি মিনিট খানেক একটু ভেজে নিলেই হবে। 1 মিনিট আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো সেই আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে। তো দেখো ম্যারিনেট করা চিকেনটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে একদম নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না, শুধু লাস্টে একটা সিক্রেট মশলা দেবো যেটা এই রান্নার স্বাদ গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এইবার আমি এর মধ্যে দেবো খিরিকা। খিরিকা মানে হচ্ছে শশা। তো একটা বড় সাইজের শশাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। তো রান্নার এই পর্যায়ে এসে কিন্তু শশাটাকে দিতে হবে, তাহলে শশার যে খুব সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু বজায় থাকবে। তো শশাটাকে দেখো মাংসের সঙ্গে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এই মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, মুরগির মাংস তো অনেক রকমভাবে খেয়েছো, একবার শশা দিয়ে এইভাবে মুরগির মাংস খেয়ে দেখবে, এই গরমে পেটটাকে ভীষণ ঠান্ডা রাখে আর ভীষণ হেলদি আর টেস্টিও বটে। তো দেখো মাংসটাকে মোটামুটি 3-4 মিনিট ঢাকনা বন্ধ করে কষিয়ে নিয়েছি, যেহেতু শশা দেওয়া আছে শশা থেকে দেখো কতটা জল ছাড়তে শুরু করেছে, আর এই জল থেকেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি, আর মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দেবো স্বাদ অনুসারে একটু চিনি। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। তো এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে মাংসের সঙ্গে একটু মিশিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে কিছু সময় মাংসটাকে রান্না করে নিতে হবে। তো দেখো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, আর এই রান্নাটাকে আমি এইভাবে একটু গামাখা গামাখা করে রান্না করেছি। এতে রুটি, পরোটা, লুচি, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও জাস্ট অসাধারণ লাগবে। আর মাংসটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো সেই স্পেশাল মশলাটা, যে স্পেশাল মশলাটা এই খিরিকা কুকুটের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো এটা কোনো গরম মশলার গুঁড়ো নয়, এটা হচ্ছে দারচিনির গুঁড়ো। বেশ কিছুটা দারচিনি আমি কড়াইতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো।
দারচিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে এই দারচিনির খুব সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি, এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। তো বন্ধুগণ, এই রান্নাটা সম্পর্কে এবার তোমাদের একটু বলি। এই রান্নাটা গরমের পক্ষে ভীষণ হেলদি একটা রেসিপি, পেটটাকে একদম ঠান্ডা রাখে, আর এই মাংসটা যখন খাবে না একটা শশার ফ্লেভার পাবে, সাথে পাবে দারচিনির ফ্লেভার। ভীষণ সুন্দর একটা রেসিপি, কম মশলায় ভীষণ টেস্টি আর হেলদি একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। তো দেখো, প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম, আর উপর দিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নেব। তো আজকের এই খিরিকা কুকুট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।